প্যাংগং লেক, লাদাখ। সময় সন্ধে 7টা। শীতের এই সময়টা ঝুপ করে অন্ধকার ডেকে আনে এখানকার মালভূমি অঞ্চল। শীতের কনকনে হাওয়ার স্রোতে টিকে থাকা দায়। এরই মধ্যে 10 গজ দূরে দেখা যায় 2 কপোত কপোতির ছায়া মূর্তি। চাপা কণ্ঠে শোনা যায় তাদের বাক্যালাপ। প্রথমজন বলে, আচ্ছা, এই শীতের কনকনে রাতে এমন এক নির্জন জায়গায় তোমার থাকতে ভয় করে না? কেন, তোমার ভয় করছে বুঝি? মোটেই না, 3টে বাঘ এক হাতে শিকার করার মতো বীরপুরুষের মিশেষ হয়ে ভয় পাওয়াটা কি আমার সাজে? তবে? না, তেমন কিছু না। তবে কিছু মনে না করলে একটা কথা বলি? বলো। আমাদের লাদাখে আসা প্রায় 5 দিন হলো। তুমি 2 দিন স্বাভাবিকই ছিলে, কিন্তু 3য় দিন থেকে দেখছি তুমি কেমন একটা অস্বাভাবিক হয়ে গেছো। প্রায় প্রতি সন্ধ্যাতেই দেখি অন্ধকার নামলেই তুমি হোটেল থেকে বেরিয়ে যাও, কিসের একটা খোঁজে। কখন ঘরে ফেরো বুঝতে পারি না বটে, কিন্তু হাতে পায়ে কাটা ছড়া, প্যান্টের ফোল্ডে কাদামাটি আর শার্টে লতা পাতার গন্ধ থেকে বেশ বুঝতে পারি জঙ্গলে যাও। প্রথমে ভাবতাম হয়তো শিকারে বেরিয়েছো, কিন্তু প্রতিদিনই দেখতাম খালি হাতেই ফিরছো। তাই ক্রমেই সন্দেহ প্রকট হয় এবং শেষমেশ আমি তোমার পিছু নিতে বাধ্য হই। বুঝতে পেরেছো তাহলে? না, ঠিকই ধরেছো। রোজ রাতেই আমি হোটেল থেকে বেরিয়ে যাই, কী বা কেন জানো? না। তবে শোনো, প্রথম যেদিন হোটেলে ঢুকি, তুমি ফ্রেশ হওয়ার জন্য শাওয়ারে চলে গেলে, তাই তো? হ্যাঁ। আমি তখন পিছনকার জানালাটা দিয়ে একটা অদ্ভুত হাউন্ড দেখেছিলাম। অবশ্য হাউন্ড বললাম, তাই আসলে যে কী তা আমি নিজেই ঠাউর করতে পারিনি। বর্ণনাটা যদি দিই তো প্রাণীটা ঠিক এমন দাঁড়ায়, শরীরের কাঠামোটা হাউন্ডের মতো, গায়ের রং ও পশম শিয়ালের মতো, কিন্তু দাঁতগুলো তার যেন হিংস্র নেকড়ে, চোখ দুটোর কোটরে যেন ভরা জ্বলন্ত আগুন। তারপর? তারপর আমার চোখে চোখ পড়তেই এক ছুটে মিলিয়ে গেল হোটেলের পিছনের ওই জঙ্গলে। তারপর তাকে তুমি খোঁজনি? হ্যাঁ, আমি তৎক্ষণাৎ ওই জঙ্গলটায় হানা দিই। ঠিক যেদিক দিয়ে ও পালিয়েছিল সেই রাস্তা ধরেই। কিন্তু কি বলবো সুচি, সেই হাউন তো দূরের কথা, ভেজা মাটিতে একটা পায়ের ছাপ পর্যন্ত পাইনি। বলো কি তারপর? তারপর সারাদিন আর তেমন কিছু ঘটেনি, কিন্তু আসল ঘটনাটা ঘটলো তার পরের দিন রাতে। যথারীতি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ভালোই ঘুম হচ্ছিল, কিন্তু এমন সময় হঠাৎ মনে হলো দূরে কোথাও চার্চে একটা বেল বাজল। সময় জানান দিল 12:00। তারপর ধীরে ধীরে হলুদ ল্যাম্পের আলো নিভে নীলচে আফার আলোড়ন ফুটে উঠল। চারিদিকে আস্তে আস্তে কেমন ঘোলাটে হয়ে গেল। তার মধ্যে ধীরে ধীরে অস্ফুট স্বরে শুনতে পেলাম লেকের গুলগুল জল, বিরাট জনসমুদ্রের কোলাহল, জলে মাছের টুপটাপ লাফিয়ে পড়ার শব্দ। ক্রমে শব্দগুলো একে একে দৃশ্যমান হয়ে উঠল। সকালের পূবে সূর্যোদয় হল। রাখাল বালক গরুর পাল নিয়ে মাঠের দিকে রওনা দিল। বাচ্চারা খেলার সুরে কোলাহল তুলল, আর হঠাৎ সব কিছু থমকে গেল। রঙিন এক জগৎ মুহূর্তেই মিলিয়ে গেল, তারপর সব কিছু অন্ধকার। আর এক অস্ফুট হাউন্ডের আর্তনাদ। মনে হচ্ছে লেকের ভেতর প্রাণপণে বাঁচার চেষ্টায় আর্তনাদ করছে। কথা থামল। বিদ্যুতের কপালের কোণে ফোঁটায় ফোঁটায় ঘাম জমেছে। লম্বা একটা শ্বাস টেনে পাথরের ঢালে ধপ করে বসে পড়ল সে। বিদ্যুতের কাঁধে আশ্বাসের একটা হাত রেখে ভরসা দিল সুচিত্রা। মকমলের শাড়ির উপর জড়ানো পুরো চাদরের শালের কোণা দিয়ে ঘাম মুছে দিল তার। চলো বলে ইশারায় ইঙ্গিত করল দূরে ওই টিম টিমে জ্বলতে থাকা আলোটির দিকে, হোটেল লা প্লাজা।
শীতের কুয়াশায় তাকে আরও মায়াবী লাগছে এই সময়টায়। সেই দিকেই গুটি গুটি পায়ে এগিয়ে গেল দুজোড়া পা। হোটেলে পৌঁছল যখন তখন রাত 9:30। পাহাড়ি অঞ্চলে গভীর রাত্রির জন্য এতটা সময় যথেষ্ট। ডিনার শেষ করে তড়িঘড়ি শুয়ে পড়ল বটে, কিন্তু ঘুম এলো না তার। এপাশ ওপাস করতে করতে একসময় তন্দ্রাচ্ছন্ন হলে বিদ্যুৎ হঠাৎ অনুভব করল এক নেকড়ে, এক নাগারে তাকে যেন করুণ সুরে ডেকেই চলেছে। আর সেই সুর তাকে যেন মন মাথিয়ে পাগল করে টেনে নিয়ে যেতে চাইছে সেই উৎসের কাছে। 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, না, আর পারল না সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। ঘুমের মধ্যে এবার হাঁটতে শুরু করল। 15 মিনিট পরে সুচিত্রা হঠাৎ খেয়াল করল পাশে বিদ্যুৎ নেই। চকিতের মধ্যে ছুটে গেল সে। ওয়াচম্যানকে জিজ্ঞেস করাতে সে জানাল বিদ্যুৎ সাহেব নাকি 15 মিনিট আগে পাশের ঝোপটার দিকে সিগারেট খেতে গেছেন। সুচিত্রা বিদ্যুৎ বেগে ছুট লাগালো সেই দিকে, কারণটা সে জানে। যত দেরি হবে সর্বনাশ ততই বেশি। হাঁপাতে হাঁপাতে ছুট লাগানো জঙ্গলে আর চিৎকার করে ডাকতে লাগলো বারংবার, না, কোথাও কোনো সাড়া নেই তার। লেক তখনও 40 গজ দূরে। হঠাৎ আলো আধারির মধ্যে প্রস্ফুটিত হলো এক ছায়া মূর্তি। কে ওটা? বিদ্যুৎ না? আবারও ছুট লাগায় সে। লেক এখন 20 গজ দূরে। আবারও সে হাঁক ছাড়ে। এক ঝটকায় চমক ভাবে তার। তাকিয়ে দেখে চমকে ওঠে সে। সে লেকের ধারে কি করছে? কিভাবে বা এলো সে এখানে? সুচি বা তার পিছু নিল কখন? 7-5 ভেবে পায় না সে। ইতিমধ্যে সুচি তার পাশে এসে দাঁড়িয়েছে। সুচিকে পেয়েই তার জরাজীর্ণ মুখখান হাসিতে ভরে উঠল। আনন্দে আত্মহারা হয়ে মুখে ঝরিয়ে ধরল সে। ততক্ষণে তার সারা মুখ ঘামে জবুথবু হয়ে গিয়েছে। সুচি জলের দিকে ইশারা করে বলল, ইস, একেবারে ঘেমে গেছ, যাও লেকের জলে মুখটা ধুয়ে নাও। বলে মুখটা ধুতে বসল সে। বার 2 জল দেওয়া হয়েছে মাত্র, তারপরেই এক বীভৎস কাণ্ড। সুচি তার পাশে নেই, আছে বরং তার থেকে 20 গজ দূরে। সম্পূর্ণটাই তার আগের মতো ভ্রম, কিন্তু মুহূর্তেই সবাইকে চমকে দিয়ে জল থেকে বেরিয়ে এলো এক হিংস্র এক হাউন্ড। তার প্রচণ্ড খিচিয়ে উঠল হিংস্র নিক্রির মতন। চোখ দুটো কোটরে বসানো যেন জ্বলন্ত আগুন। হঠাৎ এক আকাশ ভাঙার তোমার করে গ্রাস করে নিল তার মুন্ডু। কচমচ শব্দে মহিষে ফুরিয়ে গেল সেটা, প্রাণহীন নিতর দেহটি খসে পড়ার মাটিতে। কিন্তু শয়তান পিশাচটার খিদে তখনও মেটেনি। আবার এক কান ফাটা বিকট করে বিখর ঢেউটুকু কামড় মেরে তড়িয়ে দিল লেখের ওই অথই জলের গোড়া। সমস্ত কিছু নিশ্চয় মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা শান্ত গুম মেরে গেল। 1 সেকেন্ডের মধ্যে সুচিত্রার সামনে যা ঘটল সেটা কি সে নিজেই বিশ্বাস করে উঠতে পারছে? না, পারেনি। এত কাছ থেকে এত বীভৎস ঘটনা কখনো ঘটতে পারে? কখনোই না। ভগবান এত নির্দয় কখনোই নয়। এক পিশাচের কাজ, সাক্ষাৎ নরকের পিশাচ। শীতের এক দমকা হাওয়াতে হুশ ফিরল তার, আর 1 সেকেন্ড নয়, অনুমাদের মতো নাস্তন্নাত করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো সে। কতক্ষণ সে ছুটেছে সেটা জানে না, কিন্তু হোটেলে যখন ফিরল ভোর তখন 3টে। ওয়াচম্যানের সামনে আছড়ে পড়ে বার 3 বমি করে অজ্ঞান হয়ে যায় সে। আর শেষ কয়েকবার শুধু খামোখাই বিড়বিড় করে আওড়াতে আওড়াতে থাকে, আমি ভয় পাই, হ্যাঁ আমি ভয় পাই, নিঃশেষ বিদ্যুৎ হওয়া সত্ত্বেও আজ আমি ভয় পেয়েছি, আমি। জ্ঞান যখন ফিরে
তখন সে ক্যালকাটা লেক টাউনের রিসর্টে পাশে গোল করে ঘিরে বসে রয়েছে পরিবারের আর সব সদস্যরা। ডান পাশে মাথার কাছে বড় মাদরে হাত বুলিয়ে দিচ্ছে তার মা। মিনের রড ধরে দাঁড়িয়ে আছে যে সে কে, অমন করে কাঁদছেই বা কেন? সামনের লোকটাকে কই আগে তো কখনো দেখেনি। পায়ের কাছে বসে যে মেয়েটা তাকে কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কেন সে। আর মাথাটার মধ্যেখানটাই বা অমন চিনচিন করছে কেন তার, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আর কলকাতাতেই বা এলো কখন? অদ্ভুতভাবে দেখে সবাই হুমড়ি খেয়ে পড়ছে তার ওপর। জিজ্ঞেস করতে থাকে তাকে চিনতে পারছে কিনা, অথচ সে অদ্ভুতভাবে তাকায় সবার দিকে। মাথার কাছে বসে থাকা মা ছাড়া তার কাছে সবাই যেন কেমন অপরিচিত। ইতিমধ্যেই ডাক্তারের গলার আওয়াজ পাওয়া যায়। এক্সকিউজ মি, ওকে কেউ জোর করবে না প্লিজ, সি ইজ অ্যাবসোলিউটলি লস্ট হার মাইন্ড। আজ হয়তো যেটুকু আছে কাল হয়তো সেটুকু নাও থাকতে পারে, তাই ওকে যতই প্রেশার ক্রিয়েট করবেন ওর জন্য ততই ক্ষতিকর, সো প্লিজ। একটা কান্নার রুম ভেসে ওঠে সমগ্র ঘরটিতে, অতঃপর আবার নিস্তেজ হয়ে যায় সুচিত্রা। তারপর আজ এক এক করে চারটে মাস কেটে গেল, সুচিত্রার তারপরেও কোনো উন্নতি ঘটেনি। অবশেষে নিয়তি কিনা ওই ফুলের পাপড়ির মতন প্রাণোচ্ছল মেয়েটিকে পাগল বানিয়ে ছাড়ল। সুচিত্রার এখন সাধারণ বুদ্ধিটুকুও নেই, সারাদিন অনর্গল প্রলাপ বকে, তাই কাজের স্টোর রুমটাতে তাকে এনে আটকে রাখা হয়েছে। দুপুরে লাঞ্চটা নিয়ে সেদিকেই এগিয়ে যাচ্ছে ওই যে মেয়েটি, ওরই ছোট বোন ইন্দ্রাণী সেন। সুচিয়াকে আদর করে ডাকত ইন্দু বলে। ঘরের গেট খুলতেই শুরু হল সুচিত্রার আবার ভুল বকা। বেরিয়ে যা, আসিস না, পালিয়ে যা বলছি, পালিয়ে যা, না হলে ও তোকে তোকেও খাবে, যা যা পালিয়ে যা, পালিয়ে যা। হে দিদি, দিদি কিছু হবে না, কিছু হবে না তোর, এই তো দেখ আমি এসে গেছি, কিছু হবে না রে তোর, কিছু হবে না বলেই মাথাটাকে বুকে চেপে ধরল ইন্দু। তারপর খাওয়ানো শুরু করে আসল কথা পারে সে। আচ্ছা দিদি, তুই আমাকে পালাতে বলছিলি কার ভয়ে? কে আমাকে মেরে ফেলবে? মেরে ফেলবে, মেরে ফেলবে। হ্যাঁ, কিন্তু কে সেটা? ওই হাউন্ডটা, ঠিক যেমন করে তোর জামাইবাবুকে মেরেছে তেমন করেই মেরে ফেলবে, মেরে ফেলবে সবাইকে। খাওয়ানো শেষ হল ইন্দু টিফিন ক্যারিয়ারটা গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে, কিন্তু মনে তার দোলা দিয়ে ওঠে কি জানো, জামাইবাবু তবে নিখোঁজ না, হাউন্ডের শিকার। আর হাউন্ডটাই বা কি রহস্য যে একজন জলজ্যান্ত মানুষকে সিফ ভ্যানিশ করে দিতে পারে? দিন গড়িয়ে মাস যায়, সেদিনের ব্যাপারটাকে আর মাথা ছাড়া দিয়ে উঠতে না দেওয়ায় ওখানেই চাপা পড়ে যায় ঘটনাটা। গতপর সিন্দ্রাণীর কলেজ থেকে ঠিক হয় ট্যুরে যাবে, অক্টোবর মাস, শীতটা সবে পড়তে শুরু করেছে। লাদাখ গেলে মন্দ হয় না, ইন্দ্রাণী কথাটা তোলে, কয়েকজন আপত্তি করলে অবশেষে তারাও রাজি হয়। পরের দিন যত সময় গাড়ি ছাড়লো কলকাতা থেকে। আমি ব্রজনারায়ণ, আর ওই যে সিংহাসনে বসে পেয়াদাদের হুঙ্কার ছাড়ছেন, উনি আমার পিতা আদিত্য নারায়ণ। গোপে তাজা লোকটা দেখছেন, উনি সেনাপতি কলিঙ্গ সিংহ, আমার মেজদা, আমরা সিংহ বংশীয় জমিদার। আর এই যে বিরাট জমিদারি দেখছেন, তা আমার পূর্বপুরুষদের সঞ্চয় করে রেখে যাওয়ার ফল। আর এই বিরাট প্রাসাদের নাম উদয়নারায়ণ জমিদার বাড়ি। হঠাৎ কোষে বাঁশের বৃক্ষে হুড়মুড়িয়ে তন্দ্রা ছোটে তার। পাক্কা 51 ঘন্টা জার্নির পর বাস যখন পৌঁছালো লাদাখে, তখন সন্ধ্যে প্রায় নেমে গেছে। হোটেল দি ত্রিভাগো 7.55। ডিনার সেরে সবাই আপন আপন রুমে চলে গেলে ম্যামের চোখ ফাঁকি দিয়ে ছাদে উঠে গেল ইন্দু। ছাদে উঠে
ব্ল্যাক টি শার্টটি পরে থাকা ছেলেটাকে প্রাণপণে আলিঙ্গনে জড়িয়ে ধরল সে। কারণ ব্ল্যাক টি শার্ট পরা ছেলেটি তার বিশেষ এক প্রিয়জন ইন্দ্রজিৎ। আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল সব সে। ইন্দ্র সিমলা টেকনো কলেজিয়েট ইনস্টিটিউটের বেশ প্রিয়ন্ত্র। ওর সঙ্গেই গত দু বছর আগে প্রেম হয় ইন্দ্রাণীর। অল্প সময়ে দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছে ওরা। জ্যোৎস্না চাঁদের আলোয় শুরু হয় তাদের আলিঙ্গন। সেই নিঝুম রাতে সঙ্গীতাকে জ্যোৎস্না মাখা ওই চাঁদ। এই ইন্দ্র, এক ধাক্কায় বেশ খানিকটা সরে যায় জানো ইন্দ্র। কি হয়েছে তোর? না কিছু না। আচ্ছা ওই শিয়ালটাকে দেখতে পাচ্ছিস? কই, কোথায় শিয়াল? ওই যে ওইখানে ওই জঙ্গলটায় তাকা। আচ্ছা আচ্ছা, আগে চোখে মুখে একটু জল দে তো, এবার বল কোথায় শিয়াল। আশ্চর্য, সত্যি শিয়ালটা কোথায়? আর সত্যি সে জলজান্ত দেখলো শিয়ালটাকে, কিন্তু ইন্দ্রাণী সত্যিই দেখতে পেল না। হাউ ইটস পসিবল? সারা রাত ঘুম কামাই করেছিস তাই আজে বাজে সব দেখছিস। চল এক্ষুনি চল তো। কিন্তু কিন্তু কোনো কিন্তু নয়, চল চুপচাপ শুয়ে পড়বি চল। বেশি দেরি করলে কিন্তু এবার সন্দেহ করবে। সে ঘুমোতে গেল বটে, কিন্তু ঘুম হলো না তার। সে আগের মতোই এক স্বপ্ন মনে হয়। করুণ সুরে তাকে যেন কোনো এক পাতালপুরি থেকে অগরে কেউ ডাকছে। নিজের সঙ্গে প্রাণপণে লড়ে চলছে ইন্দ্রজিৎ। ইন্দ্র চাইছে সেই পাগলাটে সুর থেকে পালিয়ে বাঁচতে, আর সেই সুর চাইছে তাকে মন্ত্রমুগ্ধ করে তার ডেরায় নিয়ে যেতে। অবশেষে জিত হলো লড়াইয়ে। ভোর হতেই সব স্বাভাবিক, ঘুম আর হলো না। সবার সাথে সেও বেরিয়ে গেল ট্যুরে। সারাদিন ঘোরাঘুরি করল, সন্ধ্যা হতেই ফিরে এলো হোটেলে। ছাদে গিয়ে সিগারেটটা ধরাতেই মুখ থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ইন্দু। আর তারপরেই গম্ভীর মুখে ইন্দুর প্রশ্ন, ট্যুরে গিয়ে কি খুঁজছিলি বলতো? কই কিছু না তো। সত্যি করে বলো। কিছুক্ষণ পর বলে গত রাত্রের স্বপ্নের কথা। ইন্দু ব্যাপারটাকে মন গড়া চিন্তা বলে হেসে উড়িয়ে দেয়। কিন্তু সেদিন রাত্রে ইন্দ্র ঘুমোলে ইন্দু গভীর রাতে তার রুমে গিয়ে নোটিস করে ব্যাপারটা। সত্যি স্বপ্নের মধ্যে কেমন যেন ছটফট করছে সে, প্রাণপণে কিছুর সাথে সে যেন লড়ে চলেছে। বড্ড মায়া হলো তার জন্য, কিন্তু কিছুই করতে পারল না সে। কারণ এই অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙাতে গেলে চেঁচিয়ে হোটেল একেবারে মাথায় করে তুলবে। তাই যা হচ্ছে হতে দেওয়াটাই আপাতত বুদ্ধিমানের কাজ। পরের দিনও ট্যুরে একই ঘটনার পুনরাবৃত্তি হলো। সন্ধ্যায় এসে আজ আর বেশি কিছু জিজ্ঞাসা করল না ইন্দু, বরং চোখে চোখে রাখতে শুরু করল ইন্দ্রকে। সেদিন রাতে ইন্দুর কিছুতেই ঘুম এলো না। রাত দেড়টা নাগাদ ছাদে যাওয়ার জন্য হোটেলের লনে আসতেই দেখল ইন্দ্রের দরজা খোলা, ভেতরে ইন্দ্র নেই, সর্বনাশ। প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো ইন্দু। এখন তার কপালেও কি দিদির মতোই কিছু একটা ঘটতে চলেছে? ছুট ছুট ছুট, কতক্ষণ সে ছুটছে জানে না। একসময় খ্যাপা ষাঁড়ের মতন থমকে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ইন্দ্র! ইন্দ্র ততক্ষণে লেকের জল হাতে তুলে নিয়ে মুখে ঝাপটা মারতে যাচ্ছে। ঠিক সেই সময় একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসতেই হাত ফসকে পড়ে গেল জলটা। আর তার সঙ্গে সঙ্গেই বিকট হাউন্ডটাও পিশাচের মতন গর্জিয়ে সামনে থাবা ঘুরিয়ে জলের সঙ্গে মিশে গেল লেকের। ইন্দ্রাণী থরথর করে কাঁপছে দূরে দাঁড়িয়ে, অসম্ভব ভয় পেয়েছে সে। এ কি সাংঘাতিক দৃশ্য! দিদি তবে কি এই হাউন্ডারই কথা বলছিল? এ তো হাউন্ড নয়, এ তো সাক্ষাৎ নর পিশাচ। চোখের কোটরে প্রতিশোধের আগুন জ্বলছে দাউ দাউ করে, গায়ে অসংখ্য বেত লাঠির আঘাতে রক্তাক্ত সারা শরীর, দাঁতগুলো নেকড়ের মতন ঝলমল করছে শিকারের লালসায়। এক মুহূর্ত আর দেরি নয়, প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগায় জঙ্গল ভেঙে।